নগাঁও ঢিঙত দশম শ্রেণীর ছাত্রীক দলবদ্ধ ধর্ষণ। টিউশনের থাকার সময়ত তিনি পাখণ্ডর কামনার বলি নাবালিকাগী সংকটজনক অবস্থাত নগাঁও সিভিল হাসপাতালত ভর্তি। দোষী করায়তর দাবি উত্তাল প্রতিবাদ ঢিঙত। আজি পুয়ারে অনির্দিষ্ট কাললে ঢিং বজার বন্ধ ঘোষণা। ঢিং আঞ্চলিক ছাত্র সন্থার প্রতিবাদী কার্যসূচী। ঢিঙত দশম শ্রেণীর ছাত্রীক দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ। টিউশনের থাকার সময়ত তিনি পাখণ্ডর কামনার বলি হয়েছিল নাবালিকাগী। বিহালীর বিরৈঘাটতো কিশোরীক ধর্ষণের অপচেষ্টা। তিনি পাখণ্ডক গ্রেপ্তার করার লগতে আন 22 জনক সোধাপোছা। মাজুলীর কমলাবাড়ীর দোকানত কর্মরত যুবতীক নির্যাতনের অভিযোগ। লক্ষিমপুরতো 9 বছরীয় কন্যা শিশুক ধর্ষণের চেষ্টা। আজি শিলচরের হাইলাকান্দিলৈ যাব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবারে পুয়া 10 বজাত রবীন্দ্র ভবনত দলীয় বিষয়ববিয়ারে মুখ্যমন্ত্রীর বৈঠক। দলীয় বৈঠকের পিছতে আবদ্ধ ভবনলৈ যাব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা। তিনিদিনিয়া সূচীরে বরাক ভ্রমণরত মুখ্যমন্ত্রী শনিবারে হাইলাকান্দির যাব করিমগঞ্জলৈ। মহাপ্রবঞ্চক দীপঙ্কর বর্মনের বরা সার্ভিসের কার্যালয়ত নিশা আরক্ষীর অভিযান। এজন অভিযুক্ত কর্মচারীক লৈ ডিসিপি অমিতা বসুমতারীর নেতৃত্বত চলিল অভিযান। 7 দিনের আরক্ষীর জিম্মাত দীপঙ্কর বর্মনের প্রেয়সী মনালিসা দাস। দীপঙ্কর বর্মন সহ 10 অভিযুক্তর বিরুদ্ধে পল্টন বাজার থানাত গোচর রুজু। মানবীয়তার চরম সীমা অতিক্রম করে মহাপ্রবঞ্চক দীপঙ্কর বর্মনের ঘরত বিনিয়োগকারীর উদ্ভণ দালি। 3 দিন ধরে পিতৃমাতৃক ফ্ল্যাটত পণবন্দী করে রাখি চলালে লুটপাট। ঘরের ভিতর মদ সিগারেট খাই উৎপাত করার আসবাব করিলে লণ্ডভণ্ড। দীপঙ্করের মাতৃর সকল অলঙ্কার আর ঘরের মূল্যবান সামগ্রী লুট করে নিলে গ্রাহকের দলে। রাজ্যত ধারাবাহিকভাবে বিভিন্ন গোষ্ঠীর মাজত হওয়া সংঘর্ষক কঠোর আরক্ষী সঞ্চালক প্রধান। আইন হাতত তুলি লওয়া লোকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লওয়ার সকল জেলালৈ নির্দেশ ডিজিপি জিপি সিংর। আলোচনার মাজেরে সমাজত আইন শৃঙ্খলা বর্তায় রাখবলৈ আরক্ষী অধীক্ষকলৈ নির্দেশনা। শিবসাগরের পিছত খিলঞ্জিয়ার উপর হওয়া বহিরাগত আক্রমণক উত্তপ্ত তিনিচুকিয়া। দল সংগঠনের প্রতিবাদত উত্তাল তিনিচুকিয়ার রাজপথ। বহিরাগতর বিরুদ্ধে 12টা সংগঠনে রাজপথত টায়ার জ্বলাই সাব্যস্ত করে প্রতিবাদ। প্রতিবাদের মাজতে আরক্ষীরে খণ্ডযুদ্ধ। প্রতিবাদকারীর সুচরাই নিলে আরক্ষীয়ে। মঙলদৈত খিলঞ্জিয়াক আক্রমণ বহিরাগত লোকর। গরু চড়াবলৈ যাওয়ার সময়তেই এজন গোয়ালক আক্রমণ করিলে বহিরাগত লোকে। সিপাঝারের রামসিং চাপরিত সংঘটিত হয় এই ঘটনা। দক্ষিণ পশ্চিম গোয়াল সংস্থার সম্পাদক সদ্য রাজবংশীক আক্রমণের পিছতেই উত্তপ্ত পরিস্থিতি। রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পড়িব অসম বাড়িব অসম।